20 ফেব্রুয়ারির মধ্যে পরিপত্র জারি করব আমরা বলেছি আমরা আমরা কার্যকরী করব 14 এপ্রিল দ্যাট মিন্স পয়লা বৈশাখ থেকে কারণ যে সমস্ত চাউল এখনো বাজারে বস্তা বন্দী আছে যেগুলো সিলটিল মারা আছে এগুলো কেউ এখন আর বস্তা কিন্তু পাল্টাবে না না পাল্টায় এটার বিরুদ্ধেই হয়তো একটা মামলা করে দিল এটা বন্ধ হয়ে যাবে যার জন্য একটা টাইম দিতে হবে সেই টাইম আমরা নতুন বছরে চাউল উঠবে দ্যাট মিনস বোরো উঠবে এই বোরোর থেকেই এটা স্টার্ট হ্যাঁ হাল্লা আমরা ডিসিদেরকে সে পরিপত্র দিয়েছি আমাদের ডিসি ফুডদেরকে দিয়েছি মিল মালিকদের নিয়ে অলরেডি আমাদের মিটিং শুরু হয়েছে এবং চাউলের জাতের জাতটা যে লিখতে হবে সে চাউলের জাতের নমুনা ধান এবং চাউলের জাতের নমুনাও কিন্তু তাদেরকে সরবরাহ করা হচ্ছে সেটা ওই কৃষি থেকে আমরা আমাদেরকে ধান গবেষণা ইনস্টিটিউট আমাদের সেই জাতগুলো দিয়েছে যা আউশে কোন কোন জাত বোরোতে কোন কোন জাত আমনে কোন কোন জাত কোনটা মোটা কোনটা মাঝারি কোনটা সরু এই জাতগুলো দিয়েছে আমরা এই জাত নিয়ে তাদের সাথে কাজ করছি এবং আমরা এটা সাকসেসফুল ভাবো এবং যে মজুদ বিরোধী অভিযান ডিসিদেরকে নিয়ে আমরা করেছি এবং সেটা সফল আমরা মনে করি যে আমরা অনেকাংশেই সফল হয়েছি এবং তাদেরকেও মানে আবেদন জানিয়েছি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই আমরা এই জাতের বা আমরা যে পরিবর্তন দিয়েছি এইটা তারা সার্বিক সহযোগিতা করে এটাকে বাস্তবায়ন করার জন্য আর ওই ছাঁটাইয়ের রকম চেঞ্জের জন্য যেটা সেটাও তাদেরকে বলা হয়েছে যে এই এই পরিপত্রের সাথে ওইটাও গেছে যাতে তারা সেই সহযোগিতা করে আমরা সেই অবস্থানে যেতে পারি আমরা খাদ্যবান্ধব কর্মসূচি পয়লা মার্চ থেকেই আমাদের লিফটিং করতে বলেছি সেটা পয়লা মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত একটা সিদ্ধান্ত নেওয়া ছিল সেটাকে আমরা কমিয়ে পয়লা মার্চ থেকে 11 মার্চের মধ্যে যেহেতু রমজান 10 তারিখের মধ্যে খাদ্যবান্ধবের যে ডিলার আছে 50 লক্ষ পরিবারের জন্য যে ডিলাররা নিযুক্ত আছে তারা তুলে 10 তারিখের মধ্যে এটা বিতরণ শেষ করবে 1.5 লাখ টন মানে আমি তো মনে করি 1.5 লাখ টন যদি 15 টাকা কেজিতে যদি বাজারে যায় অন্তত সেই 50 লক্ষ পরিবার তার বাজার থেকে চাউল কিনতে হবে না স্বস্তি তো আসার কথা